আপনাদের বাংলাদেশে বলছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি আল্লাহকে 99 বার দেখেছেন, কয়বার? আর এশা থেকে ফজর পর্যন্ত একদিন দুই দিন না 40 বছর তিনি সালাত আদায় করেছে, একবার দুইবার নয় তিনি 55 বার হজ করেছে, একবার দুইবার নয় তিনি রমজান মাসে কমপক্ষে 30,000 বার তিনি কোরআন খতম করেছে, একবার দুইবার নয় ইমাম আবু হানিফা যেখানে মৃত্যুবরণ করেছে ওই জায়গাতে 55,000 বার কোরআন খতম করেছে। এইগুলো আপনাদের হুজুরে বলছে এবং আপনাদের বাংলাদেশের সিলেবাস সার্ভে, ওই বিশেষ করে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া প্রথম বর্ষের আকাইদ ইসলামিয়া পৃষ্ঠা নম্বর 45 এই কথা লিখে রেখেছে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি এই কাজগুলো করেছেন, 40 বছর তিনি সিয়াম তথা রোজা পালন করেছে। মানে বুঝাতে চাচ্ছে, দেখছো আমরা যে ইমামের অনুসরণ করি এই ইমাম যেমন তেমন ইমাম নয়, অনেক বড় ইমাম, বাছারা নাই কথা বলেন। মানে মানুষকে মানুষকে অলৌকিক ক্ষমতা দেখিয়ে মানুষের অনুসারী বানানোর জন্য একটা চোরাগুলো উন্মুক্ত করা হয় কি হয় না? একটা কথা মনে রাখবেন, আমি শুধু একটা কথার উত্তর দিই, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি এশা সালাতের সময় অজু করেছে আর ফজর পর্যন্ত এই অজুটিকে আছে, তাই তো তাদের দাবি? আর এটা একদিন দুই দিন নাই 40 বছর, ভাই বলুন তো সারা রাত্রি ধরে তাহাজ্জুদের সালাত আদায় করা কি শরীয়তে জায়েজ? কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা মুজাম্মিল সূরা নম্বর 73 আয়াত নম্বর 1-4 আল্লাহ আল্লাহর নবীকে বলছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর আবৃত আমার প্রিয় নবী, তুমি সারা রাত ধরে ইবাদত করো না? আল্লাহ নিজের নবীকে এই সারা রাত ধরে ইবাদত করতে দেন নাই, আল্লাহ রাসূল নবুতের পরে বেশি বেশি ইবাদত করত। আল্লাহ বলছে জিনা, তুমি সারা রাত ধরে তুমি ইবাদত করবে না, বরং রাত্রি কিছু অংশ ঘুমাও আর কিছু অংশ আমার ইবাদত করো। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি একদম এশা সালাতের পর থেকে ফজর পর্যন্ত যদি সালাত আদায় করে, যদি না ঘুমায়, ভাই এটা শরীয়তের বিরুদ্ধে কি বিরুদ্ধে নয়? কথা বলেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এতবার একজন বুজুর্গ ব্যক্তি, তিনি কোরআনের খিলাফ কোনো আমল করতে পারে? কথা বলেন না, এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বিরুদ্ধে একটা নিকৃষ্ট মিথ্যাচার ছাড়া কিছুই না। সূরা কাসাস আয়াত নম্বর 73 আল্লাহ বলছে, রাতকে আমি বানিয়েছি নিদ্রার জন্য, ঘুমানোর জন্য, আরামের জন্য, আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সারা রাত সালাত আদায় করবে, এটা কোরআনের বিরুদ্ধে কোন আমল? এত বড় ইমাম সে করতে পারে? কোশ্চিন কালো নয়, এটা ইমাম আবু হানিফার বিরুদ্ধে একটা মিথ্যা ষড়যন্ত্র ছাড়া কিছুই না। দুই নম্বর পয়েন্ট আসেন, একজন ব্যক্তি সারা রাত সালাত আদায় করবে, সহিহ বুখারী কিতাবুন নিকাহ হাদিস নম্বর 5063 আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে, যদিও আম্মা জানের কথা নেই, অনেক মহাদ্দিসগণ বলেছেন এটা আম্মা জান আয়েশাই ছিল, তিনজন সাহাবী এসে বলছে যে আম্মা জান আমাদের নবী কি কি আমল করত একটু বর্ণনা করুন। আম্মা জান বর্ণনা করে দিয়েছে, আর তিনজন সাহাবী মনে করছে যে আল্লাহ রাসূলের আমল এটা তার আমল, এটা আমাদের জন্য যথেষ্ট নয়। তিনজনের মধ্যে একজন বলছে যে আমি সারা রাত ধরে তাহাজ্জুদের সালাত আদায় করব, আরেকজন বলছে সারা রাত সারা জীবন আমি সিয়াম তথা রোজা পালন করব, আরেকজন বলছে কোনো বিয়েই করব না, আল্লাহর ওয়াস্তে আমার জীবনটাকে উৎসর্গ করে দিলাম। তিনজনে এই কথা বলা বলি করছে, আল্লাহ রাসূলের কাছে খবর এসেছে, আল্লাহ রাসূলের সঙ্গে তাদের দেখা হয়েছে, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেছে তোমরাই কি তারা যারা বলেছো যে তোমরা সারা জীবন বিয়ে করবে না? একজন একজন বলছে সারা রাত্রি ধরে তাহাজ্জুদের সালাত আদায় করবে, আরেকজন বলেছে সারা দিন সে সিয়াম পালন করবে, তোমরা কি তারা? বলছে জি হ্যাঁ আল্লাহ রাসূল। আল্লাহ বলছে আল্লাহি আল্লাহর কসম, আল্লাহি নাফসি বিহাদি মুহাম্মদ, সেই সত্তার কসম যাতে মুহাম্মদের প্রাণ আছে, গোটা বিশ্ব জগতে যে ব্যক্তি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে তিনি হচ্ছেন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি স্ত্রীকে সময়ও দিই আবার সালাতও পড়ি, আমি রাত্রির কিছু অংশ ঘুমাই আবার সালাতও আদায় করি, আমি সিয়াম তত রোজা পালন করি রোজা ছেড়েও দিই, ফামান রাগিবান সুন্নাতি ফালাইসা মিন্নি, আর যে আমার এই সুন্নাতে পরিপন্থী আমল করবে সে আমার উম্মতির অন্তর্ভুক্ত না। ভাই কথা বুঝতে পারছেন? ওই সাহাবি কি বলেছিল? সারা রাত্রি কি করবে? তাহাজ্জুদের সালাত আদায় করবে। আর আল্লাহর রাসূল কি বলছে? সারা রাত্রি কেউ যদি এইভাবে সুন্নাত পালন করে এটা আমার সুন্নাত না, বরং রাত্রিতে আমি কিছু অংশ ঘুমাই আর কিছু অংশ তাহাজ্জুদের সালাত আদায় করি, ফামান রাগিবান সুন্নাতি ফালাইসা মিন্নি, আর যে ব্যক্তি আমার সুন্নাতে বিরুদ্ধ আচরণ করবে এই ব্যক্তি আমার উম্মতির অন্তর্ভুক্ত নয়। ভাই বলুন তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো এত বড় একজন আলেম সে হাদিস বিরুদ্ধে আমল করতে পারে? কোশ্চিন কালেও নয়, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সম্মান বাড়াতে গিয়ে এই শ্রেণীর মানুষগুলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সম্মান কমিয়েছে কি কমায় নাই? কমিয়েছে।
আল্লাহর আব্দ গোলাম হওয়া একজন মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ সম্মানের বিষয়। কিন্তু খ্রিস্টানরা নবী ঈসা আলাইহিস সালামের মর্যাদা বাড়াতে বাড়াতে আব্দ থেকে রব বানিয়ে চিনি বানায় নাই কথা বলেন, মানে আল্লাহর গোলাম থেকে তাকে স্বয়ং আল্লাহ বানিয়ে দিয়েছে, এতে ঈসা আলাইহিস সালামের মর্যাদা বাড়েনি, বরং কি হয়েছে, কমে গেছে। তিনি আব, তিনি মাখলুক, তিনি কখনো খালেক নয়। ঠিক এইভাবে তারাও এক শ্রেণীর মানুষ, শুধু মানুষকে তাদের পথে আনার জন্য এইভাবে বিভিন্ন রকম কারামত অলৌকিক ক্ষমতা দিকে দিয়ে দেখিয়ে সাধারণ মানুষকে, রিক্সা চালক ব্যক্তিদেরকে তাদের দিকে আনছে কি আনছে না। পয়েন্ট নাম্বার তিন, এই ঘটনা যে তাহাকিক করে কোরআন সুন্নাত দিয়ে অনেকগুলো জবাব দেওয়া যায়। সহিহ বুখারী খুলবেন, 214 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন কারো অজু থাকার পরেও যদি অজু করে এটাই মুস্তাহাব, এটা ভালো। অজু থাকার পরেও যদি অজু করেন এটা ভালো কি ভালো নয় কথা বলেন তো। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এত বড় একজন আলেম, এত বড় একজন মুস্তাহিদ ইমাম, এত বড় একজন বুজুর্গ, সে কেন মিছা মিছা তার অজু থাকার পরে অজু করবে না? কারণ আল্লাহ রাসূলের হাদিস কি, অজু থাকার পরেও অজু করাটা কি মুস্তাহাব। আবু দাউদ তিরমিজির সনদ যদিও যাইফ, তবুও তারা মনে করে হাদিস সহি। আল্লাহ রাসূল বলেছে কোন ব্যক্তি অজু থাকার পরেও যদি অজু করে আবার দশটা নেই কি হবে। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি অজুও থাকে তো তিনি এত বড় একজন বুজুর্গ ব্যক্তি, বা অজু করা উচিত না না করাটাই উচিত, কোনটা বুজুর্গি? করাটাই বুজুর্গি, না করাটা নয়। কারণ আল্লাহ রাসূলের হাদিসের খিলাফ একজন ইমাম কখনো করতে পারে না। তারা বলছে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ এশা থেকে ফজর পর্যন্ত তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতেন, অথচ আল্লাহ রাসূল তিনি বলেছেন সহিহ বুখারী 568 নম্বর হাদিস, তাহাজ্জুদের সুন্নতি নিয়ম হচ্ছে এটা, এশার পরে ঘুমিয়ে যেতে হবে, ঘুম থেকে উঠে তাহাজ্জুদের ওর জন্য দাঁড়াতে হবে। ইমাম হাজার আসকালানি তালখিসুর হাবিরের মধ্যে 573 নম্বর 524 নম্বর হাদিসের আলোচনাতে বলেছে যে এশার নামাজে পরে ঘুমিয়ে তারপর তাহাজ্জুদের ওয়াক্ত তাহাজ্জুদ পড়তে হবে, কেউ যদি মাঝখানে না ঘুমায় তার তাহাজ্জুদ তাহাজ্জুদ হবে না, ওটা নফল হয়ে যাবে এমনি নরমাল। তো ভাই ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ যদি এশার সালাতের পরে অজু করে তাহাজ্জুদে দাঁড়িয়ে যায় এটাকে তাহাজ্জুদ হচ্ছে না নফল হচ্ছে? তো এই দ্বারা ইমাম আবু হানিফার বুজুর্গি প্রমাণ হচ্ছে না, ইমাম আবু হানিফা রাহিমাল্লাহকে একজন মূর্খ জাহেল প্রমাণ করছে না। এরা ইমাম আবু হানিফা রাহিমাল্লাহর শরীয়তের ব্যাপারে অজ্ঞ ছিল এটাই বারবার প্রমাণ করার চেষ্টা করছে। মনে রাখবেন এই কথাগুলো সম্পূর্ণ মিথ্যা, এগুলো কেচ্চা কাহিনী ছাড়া কিছু নয়। ইমাম আবু হানিফা রাহিমাল্লাহকে আমরা ভালোবাসি, তাকে সম্মান করি, আমরা মনে করি ইমাম আবু হানিফা রাহিমাল্লাহকে ভালোবাসা একজন ইমানদার ব্যক্তির ইমানি আলামত, আমরা তার বিরোধিতা করি না। কিন্তু কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে একদম আকাশচুম্বী একদম সম্মান দিতে 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 কোরআন হাদিসের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়, ভাই আমরা সেই ব্যক্তি বিরোধিতা করব কি করব না? আমরা ইমাম আবু হানিফা রাহিমাল্লাহর বিরোধিতা করি না, এবং তাকে নিয়ে যারা গুলু করছে বাড়াবাড়ি করছে তাদেরকে শুধুমাত্র আমরা বিরোধিতা করি, আমরা ইমাম রাহিমাল্লাহর উপরে করে দুশ্মনী আমাদের নেই। লিখেছে কি দেখেন, লজ্জা থাকার দরকার যে একজন ব্যক্তি 55 বার হজ করেছে, একজন ব্যক্তি এক পায়ে দাঁড়িয়েই রামাজান মাসে কমপক্ষে 30 বার কোরআন খতম করেছে, সহ্য করা যায়? কি দরকার পড়েছে ভাই এক পায়ে দাঁড়িয়ে কোরআন খতম করা, এটা কোনো ফজিলত আছে? আল্লাহ রাসূল কি বলেছে, সাহাবীদের কি আমল আছে, তাবেদের কি আমল আছে? না। তারপরে এই কথাগুলো দিয়ে মানুষের কাছে একটা মেসেজ দেয়া যে আমাদের ইমাম অনেক বুজুর্গি বুজুর্গ ব্যক্তি, এলো দ্বারা বুজুর্গ বা বুজুর্গি প্রমাণ হয় না, বরং মূর্খতা প্রমাণ হয়। কথা বুঝতে পারছেন? তাই মনে রাখবেন সত্য গ্রহণে বাধা হচ্ছে মানুষের অলৌকিক ক্ষমতা। একজন হুজুরের কাছে গিয়ে বলবেন, হুজুর আপনি যে তাবিজ দিচ্ছেন কেন দিচ্ছেন? আর কোন ব্যক্তি যে তাবিজ নাই তাকে বলবেন যে তাবিজ পরা হারাম, শিরক, আল্লাহ নবী বলেছে। ও সঙ্গে সঙ্গে বলবে তাবিজ যদি হারামই হয় তো তাবিজের কাজ হয় কেন? ভাই বলে কি বলে না কথা বলেন, তাবিজের কাজ হয় তার জন্য তাবিজ এখন জায়েজ হয়ে গেল, মানে তিনি সত্য মনে করছেন কোনটা, তাবিজে কাজ হয় এই জন্য তাবিজটা কি, তাবিজকে মনে হচ্ছে তাবিজ পড়াটা বৈধ। ভাই তাবিজের কাজ হয় না এ কথা আমরা বলি না, ভাই মদে উপকার আছে না নাই কথা বলেন? সূরা বাকারা আয়াত নম্বর 219 আল্লাহ বলছে মদে উপকার আছে ক্ষতিও আছে, তবে উপকারের চাইতে ক্ষতি বেশি। মদে উপকার আছে এটা আমরা বিশ্বাস করি, তার মানে কি মদ খাওয়া জায়েজ হয়ে যাবে? না। ঠিক একইভাবে তাবিজে মানুষের উপকার হতে পারে, কিন্তু তাবিজ যেটা আল্লাহ রাসূল বলছে এটা শিরক, অতএব এই তাবিজ গ্রহণীয় হতে পারে না, যতই তাবিজের কাজ হোক না কেন, তাবিজ ইসলামে কখনো বৈধ হতে পারে না। ওই ইসলামে বৈধতা দেওয়া হয়েছে ঝাড়ফুঁক, কি বললাম, ঝাড়ফুঁক। কিন্তু হুজুর ঝাড়ফুঁক করবে না, কারণ জানেন, কারণ ঝাড়ফুঁক করলেই হুজুরের ইনকাম বন্ধ হয়ে যাবে।
কারণ সত্যগ্রহণে বাধা আরেকটা আছে, সেটা হচ্ছে ব্যবসায়ী মূল্যবোধ, ব্যবসায়িক চিন্তা। ধর্মটাকে নিয়ে ব্যবসায়ী মনোভাব যাদের আছে, এদের কাছ থেকে সত্য পাওয়া সম্ভব নয়। কারণ ব্যবসার জন্যই অনেক সত্যকে তারা গোপন রাখে, তার জ্বলন্ত প্রমাণ একাধিক আছে। ওই হুজুরকে বলেন, হুজুর আল্লাহ রসুল তিনি তো বলেছেন ঝাড়ফুঁক করতে বালা মুসিবত হলে তো আপনি ঝাড়ফুঁক করে দেন। ঝাড়ফুঁক করতে রাজি হবে না, কারণ জানেন, ধরুন আপনি বলেছেন, হুজুর দেখুন আমার মেয়েটা যেন রাত্রিতে হঠাৎই ভয় পায়, কেমন কেমন যেন করে, তো একটু ঝাড়ফুঁক করে দেন। হুজুর তখন বলবে, আরে সর্বনাশ, তোর মেয়েকে তো বড় জিনে ধরেছে রে, আর এই জিন যেমন তেমন জিন নয়, এটা ভারতের বাবরি মসজিদের জিন, 700 বছর বয়স, মাকে ভয় দেখিয়ে একদম গাছে তুলে দিয়েছে। মা ও ভাব যারে সর্বনাশ, বাবরি মসজিদের জিন আমার মেয়ের কাছে এসেছে, ওটা তোর মেয়ের কাছ থেকে কিছু একটা করবে, নচেত তোর মেয়েকে ছাড়বে না, মা ও বিপদে। বলছে, হুজুর যা করে হোক আমার মেয়েকে বাঁচান। হুজুর বলে দিয়েছে, ঠিক আছে তুই চলে যা, আমি দেখি কি করা যায়। এই বলে 3-4 দিন পর আসতে বলে, হুজুর দেবেন কি দিয়ে কি দিয়ে একটা তাবিজ দিয়ে দিয়েছে, তাবিজ দিয়ে হাতে বেঁধে দিয়েছে আর মাঝে একটা বেঁধে দিয়েছে। ভাই আছে না নাই কথা বলেন। যখনই এসেছে তখন বলছে যে কত দেব হাদিয়া হুজুর, তো কি রে কি আর দিবি, যা দেওয়ার দে 3000 টাকা দিয়ে। ভাই আছে না নাই কথা বলেন। কিন্তু হুজুর যদি 3টে ফু দিত, সূরাতুল ফাতিহা, সূরা ইখলাস, আয়াতুল কুরসি, সূরা নাস, ফালাক পড়ে বাহুলো 300 টাকা চাইতে পারতো? 300 টাকা চাওয়ার সামর্থ্য ছিল না, শুধুমাত্র সূরা ফাতিহা পড়ে 300 টাকা দিয়ে বলতে পারবে? বললে পাবলিক ধরে কেলাবে না ভাই, পাবলিক ধরে কেলিয়ে দিবে। এই জন্যই হুজুর এখন চক্রান্ত করেছে, জি না এইভাবে তোমার কাছে টাকা চাওয়াটা যায় মানে কেমন কেমন যে লাগে, তাই 2-3 দিনের সময় নিয়ে বোঝাচ্ছে অনেক কিছু করছি, তোর মেয়ের জন্য অনেক কিছু করছি, তারপরে একটা তাবিজ দিয়েছে, মানুষও মনে করছে তাবিজ পেয়েছি, এবার 3000 টাকা দেওয়া যায়, এবার খারাপ না। মানে ব্যবসার জন্যই মানুষ মানুষকে বিষ খাওয়াতেও পারে, বা আছে না নাই কথা বলেন। মানুষ হোটেলে এখন শিয়াল আর কুত্তার মাংস খাইয়ে দিচ্ছে, কেন? ব্যবসার কারণে। কারণ ব্যবসার জন্যই মানুষ মানুষকে, মৃত মানুষকে নিয়েও আজকে মানুষে ব্যবসা করে। চলে যাবেন বিভিন্ন হসপিটালে, কয়েকদিন আগে নিউজ দেখলাম যে একজন ছেলে তার বাবাকে নিয়ে গেছে, তার বাবা অলরেডি 1 ঘন্টা আগে মারা গেছে, হসপিটালে অ্যাডমিট করেছে, ডাক্তার দেখে বুঝতে পেরেছে তার বাবা মারা গেছে, কিন্তু তারপরে হচ্ছে ভর্তি করে নে, তারপর থেকে আইসিইউতে ঢুকে রেখেছে, 1 দিন পূর্ণ রাখার পরে বলছে তোমার বাবা মারা গেছে, কিন্তু আইসিইউ বিল 90,000 টাকা তাকে পেড করতে হয়েছে। ভাই আছে না নাই কথা বলেন। মানুষ মৃত মানুষকে নিয়ে ব্যবসা করছে। ব্যবসায়িক চিন্তাবোধ চলে আসলে মানুষ কখনো সত্য পেতে পারে না, মানুষ মিথ্যা, মানুষ মানুষকে মিথ্যা দিয়েই তার ব্যবসাকে সম্পূর্ণ হাতিয়ে নেয়। এই জ্বলন্ত উদাহরণ অনেক আছে। আমি 1 বছর আগে আমাদের ভারতে যখন প্রোগ্রাম করতাম, সেই সময়তে কৃষ্ণনগর নামে একটা স্টেশন আছে, রেল স্টেশন, ওই স্টেশন আমি কন্টিনিউয়াসলি যখনই যেতাম, জোহরের ওয়াক্ত আসতো আর 30 মিনিট ট্রেনটা দাঁড়িয়ে থাকতো, আমি কন্টিনিউ প্রতিদিন যখন যেতাম, সঙ্গে সঙ্গে ট্রেন থেকে নেমে একটা টিউবওয়েল আছে, টিউবওয়েল বোঝেন মানে কল, কি বলেন, কল বলেন তো, টিউবওয়েল, এই টিউবওয়েলের কাছে যেতাম, অজু করতাম, অজু করে প্ল্যাটফর্মে সালাত আদায় করতাম, এটা আমার নিয়ম ছিল, কারণ ওই সময় তো জোহরের ওয়াক্ত চলে আসতো। আমি একদিন গিয়েছি প্রোগ্রামে, প্রোগ্রাম করে আসার পথে দেখছি নেমেছি অজু করার জন্য, দেখছি কল টান নেই, কে যেন ভেঙে চুড়ে পাশে ফেলে রেখেছে, কলের হাতা, কলের নাট বল্টু সব পাশে পড়ে আছে। আমি অবাক, কি ব্যাপার, কালকে অজু করে গেলাম আজকে কলটা ভাঙা, ভাঙলো কিভাবে? এই কথা চিন্তা করতে করতে দেখছি একজন পানিওয়ালা, পানিওয়ালা চেনেন, দেখুন বোতলে করে পানি বিক্রি করে, একটা কার্টুন মাথাতে নিয়েছে, পানি আছে সাজানো, আর এসে তখন আমাকে এসে বলছে, কি বলবি স্যার, জল লাগবে, জল 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 জল, 20 টাকা 20 টাকা 20 টাকা 1 লিটার। আমি তখন বলছি, না বাবা জল তো লাগবে না। উনি তখন বলছে, আরে মৌলভী স্যার বলুন, জল লাগলে বলুন, আমি চললাম। আমি তখন বলছি, বাবা কলটা ভালো ছিল, কালকে দেখলাম আজকে ভাঙা কেন? ও তো বলছে আমি বলতে পারবো না, ওই বলে সে চলে যাচ্ছে। আর পাশে একজন পান বিড়ি সিগারেটের দোকানদার, ও তখন চিৎকার মেরে বলছে, আরে মৌলভী স্যার বলবেন না, এই বজ্জাত ছেলেগুলোই এই কলটাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে এইভাবে ফেলে রেখেছে। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করছি, কেন তারা কল ভাঙতে গেল কেন? সমস্যা ওই ব্যক্তি বলছে, আরে এই কলটা থাকার জন্যই ওদের বোতল বন্ধ, পানির বোতলগুলো বিক্রি হচ্ছিল না, কারণ মানুষের যখন প্রয়োজন হচ্ছিল কল থেকে অজু করছিল, কল থেকে জল খাচ্ছিল, কল থেকে তারে পানি বোতলে করে নিয়ে চলে যাচ্ছিল, এই কলটা থাকার জন্য প্ল্যাটফর্মে মানুষ আর
তার ওই বোতল বন্ধ পানিগুলো তারা কিনছিল না এই জন্যই তারা এই কলটাকে ভেঙে চূর্ণবিচূর্ণ করে দিয়েছে এক শ্রেণীর আলেম আছে এক শ্রেণীর হুজুররাও আছে শুধুমাত্র তাদের ব্যবসাকে ঠিক রাখার জন্য আল্লাহর আসমান থেকে ওহির যে বৃষ্টি ধারা বইছে মানুষের মধ্যে এগুলো তারা বলতে চায় না তার জন্য তাবিজ করে ফেলেছে ঝাড়ফুকের জায়গায় কারণ ঝাড়ফুক করলে এত টাকা পাওয়া যায় না তাবিজে পাওয়া যায় আছে না নেই কথা বলেন মানুষ ব্যবসায়িক চিন্তা করতে গিয়ে মানুষ আজকে সত্য বলতেও পারে না সত্য মানুষ আজকে গ্রহণ করতেও তাদের জন্য এখন অনেক রকমের বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি হয় চার নম্বর পয়েন্ট মনে রাখবেন সত্য গ্রহণে বাধা হচ্ছে এটা কোন ব্যক্তি বিশেষ সফলতা কি বললাম কোন একজন ভালো আলেম অনেক বড় আলেম দীর্ঘ বিশ বছর ত্রিশ বছর ধরে সে আলোচনা করে তার বক্তৃতা হাজার হাজার মানুষ হেদায়েত পেয়েছে হয়তো ডক্টর জাকির নায়েক তার বক্তৃতায় লাখ লাখ মানুষ ইসলাম কবুল করেছে করেছে কি করে নাই মানুষ সত্যের পথে এসেছে হতে পারে কোনো বিশেষ একজন ব্যক্তি যার বড় বড় মাদ্রাসা আছে চারখানা পাঁচখানা দশখানা মাদ্রাসা আছে গোটা মাদ্রাসা গোটা বাংলাদেশকে দখল করে নিয়েছে মানুষকে হক এবং সত্য প্রচারের জন্য মানুষকে ইলম শিক্ষা দিচ্ছে এরকম ব্যক্তি বিশেষ সফলতা মানুষ যখন ব্যক্তি বিশেষ সফলতা পর্যায়ে চলে যায় তো সাধারণ জনসাধারণ মনে করে এই ব্যক্তি হক এই ব্যক্তি কোনো ভুল কথা বলতে পারে না ভাই আছে না নেই কথা বলেন ধরুন ডক্টর জাকির নায়েক তিনি একজন গোটা বিশ্বজগতে আলোর সৃষ্টি করে দিয়েছে অনেক লক্ষ লক্ষ মানুষকে তিনি হেদায়তের পথে নিয়ে এসেছে এবং আপনার কাছে গিয়ে যদি বলি দেখুন ডক্টর জাকির নায়েক আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ অনেক ভালো ভালো কাজ করেছে তবে এই মাসালাতে একটু ভুল বলে দিয়েছে এই কথা যদি কেউ একজন বলে সঙ্গে সঙ্গে বলে তুমি কত বড় হুজুর গো ডক্টর জাকির নায়েকের কথাতে লাখ লাখ মানুষ হিন্দু মুখ খ্রিস্টান থেকে মুসলিম হচ্ছে তুমি কজনকে অমুসলিমকে মুসলিম বানিয়েছো হ্যাঁ বলে কি বলে না কথা বলেন মানুষের সফলতা দেখিয়ে মানুষ সেই ব্যক্তিকে সত্য মিথ্যা প্রামাণিকতা মনে করে নাই বা ডক্টর জাকির নায়েকের ভুল হতে পারে কি পারে না পারে এটাকেই আমাদেরকে বিশ্বাস করতে হবে না সে একজন মানুষ কুল্লুবানি আদম খাত্তাউন প্রত্যেক আদম সন্তান ভুল করবে তাই ব্যক্তি বিশেষ কোন সফলতা দেখেই মানুষকে সত্য মিথ্যার প্রামাণিকতা মানদণ্ড যদি ভেবে নেন কখনো সত্য পেতে পারেন না ধরুন কোনো বক্তা আছে কোকিল কণ্ঠী খুব সুন্দর করে বক্তৃতা দিতে পারে তার আলোচনাতে মানুষ প্রভাবিত হয়ে লক্ষ লক্ষ শ্রোতা তার সামনে চলে আসে মানুষ তার বক্তৃতা একদম মনোমুগ্ধকর ভাবে শোনে এখন ওই বক্তা সবকিছুই ভালো বলে দু চারটে খারাপ কথা বলে দিয়েছে জৈব জালহাদিস বলে দিয়েছে সুন্নাকে বিদাত বলে দিয়েছে বিদাতকে সুন্নাত বলে দিয়েছে এখন ভালো একজন বড় বুজুর্গ আলেম এসে বলছে দেখুন উনি চমৎকার আলোচনা করে ঠিক আছে তবে এই তিন চারটে জাল জৈব হাদিস বলে দিয়েছে যদি এই কথা বলেছেন সঙ্গে সঙ্গে তুমি কত বড় হুজুর গো তোমার বক্তৃতায় দুই হাজার মানুষ জন্মায় মানুষ জড় হয় না ওর বক্তৃতা দেখো একজন জনসমুদ্র গড়ে তুলে দেয় লক্ষ লক্ষ মানুষ তার বক্তৃতা শুনে তোমার বক্তৃতা কয়জন শুনে বলে কি বলে না কথা বলেন মানে মনে করছে তার ভক্ত বেশি তার ফলোয়ার বেশি তাই ওই ব্যক্তিকে সত্য মিথ্যার প্রামাণিকতা মেনে নিচ্ছে কেন ভুলে যাচ্ছেন পৃথিবীতে একজন নবী এসেছিলেন নবী নূহ আলাইহিসসালাম নাম শুনি নাই তিনি একটা বছর নয় দুইটা বছর নয় সাড়ে নয়শো বছর দাওয়াতে কাজ করেছে তার উম্মাদকে শুধুমাত্র ডেকেছে হেদায়তের পথে নয়শো সাড়ে নয়শো বছর দাওয়াতে কাজ করে পঞ্চাশটা মানুষকে হেদায়ত দিতে পারে নাই কয়টা কথা বলেন পঞ্চাশ জন মানুষ তার ভক্ত হয় নাই তার শ্রোতা হিসাবে তার কথা শুনে নাই পঞ্চাশটা মানুষ কোন ব্যক্তি নবী নূহ আলাইহিসসালাম ভাই বলেন তো নবী নূহ আলাইহিসসালাম তেমন কি বিফলে গিয়েছে কথা বলেন কারণ তার তো ভক্ত নেই তার তো কোনো ভক্ত নেই একটা দুইটা বছর নয় সাড়ে নয়শো বছর দাওয়াতি কাজ করেছে তাই মনে রাখবেন মানুষের কোনো ভক্ত যত হয়েছে তার শ্রোতা বেশি আছে কে কত মানুষকে মন গলাতে পেরেছে এটা যদি সত্য মিথ্যার প্রামাণিকতা ধরে নেন অবশ্যই আপনি কখনো সত্য পেতে পারেন না এই আপনাকে মৌলিক চারটে কথা বললাম মানুষ সত্য গ্রহণে বাধা প্রথম বাধা কি বললাম বলেন তো ভাই উচ্চগত ভিন্নতা আমরা শরীয়ত কোথা থেকে নেব কোরআন হাদিস থেকে না পীর বুজুর্গ আরো অনেকগুলো সেক্টর আছে তাদের কাছ থেকে আমরা কোরআন সুন্নাহ থেকে সত্য আমরা নেব দুই নাম্বার কোন অলৌকিক ক্ষমতার মাধ্যমে আমরা সত্য মিথ্যার প্রামাণিকতা বনে করব না তিন নাম্বার আমরা সব সময় মনে রাখবো সত্য আমরা পাবো কোথায় কোন ব্যক্তি বিশেষ সফলতা যদি হয়ে যায় সেই ব্যক্তিকে আমরা সত্য মিথ্যার পার্থক্যকারী আমরা নির্ণয় করতে পারি না এগুলো আমাদেরকে মনে রাখতে হবে আর সাধারণ মানুষের একটা কমন অভিযোগ আছে
যদি বলেন যে ভাই আপনার যে বাবা মারা গেল 40টা খানা দিয়েছেন, এটা তো কোরআন হাদিসে নেই, করলেন কেন? ওই বলো কি কোরআন হাদিসে নেই তো এত লোক কি ভুল করছে নাকি, এত মানুষ কি ভুল করছে নাকি, বা আছে না নেই কথা বলেন, এত লক্ষ লক্ষ মানুষ কি ভুল করছে নাকি? ভাই লক্ষ লক্ষ সংখ্যা গরিষ্ঠতার দোহাই দিয়ে ইসলাম কখনো চলে কথা বলেন? জি না। ওই যে আপনাকে বলেছি নবী নূহ আলাইহিস সালামের মাত্র 50 জন অনুসারী, বিরোধী বেশি, আল্লাহ রাসূলের বিরুদ্ধতা আচরণ অজস্র মানুষ করেছে, তাই সত্য মিথ্যা প্রামাণিকতা কোনো সংখ্যা গরিষ্ঠ নিয়ে হয় না। গোটা বিশ্ব জগতে এমন খ্রিস্টানদের সংখ্যা 220 কোটি, কত কোটি মুসলিমদের সংখ্যা 170 কোটি। এখন যদি বলেন যে খ্রিস্টানরা তাহলে ঠিক, কারণ যে দলের মানুষ বেশি সেই দলটা যদি ঠিক হয় তাহলে খ্রিস্টানরা ঠিক হয়ে যাবে কি হবে না কথা বলেন? অথচ তারা মনে করে নবী ঈসা আলাইহিস সালাম তিনি নাকি আল্লাহ, তিনি নাকি ঈশ্বর, তিনি নাকি সান অফ গড, ঈশ্বরের পুত্র। বা আপনি মেনে নেবেন যে কখনোই নয়। নবী ইউসুফ আলাইহিস সালামের ঘটনা মনে আছে না ভাই? নবী ইউসুফ একজন, তার 12টা ভাই চক্রান্ত করে কুয়ে ফেলে দিল। এখন ঠিক কে, ইউসুফ না তার 12 ভাই? কথা বলেন কে? কারণ সংখ্যা গরিষ্ঠ যদি আপনি সত্যমিথ্যা প্রামাণিকতা মনে করে নেন, নবী ইউসুফকে তার 12 জন ভাই চক্রান্ত করে কুয়ার মধ্যে ফেলে দিচ্ছে, আবার এসে মিথ্যা কথা বলছে। তাই মানুষ কোন দিকে বেশি এই কথা সঠিক নয়। আর সমাজে একটা ভুয়া কথা প্রচলিত আছে, 10 যেখানে খোদা সেখানে, বলে নাউজুবিল্লাহ মিন জালিক, মানে যেদিকে বেশি মানুষ সেটা এখানে নাকি খোদা আছে, আল্লাহ আছে, এ কথা ঠিক নয়। সহিহ বুখারী 3468 নম্বর হাদিস, আল্লাহর নবী তিনি বলে দিয়েছেন যে হাজারে একজন জান্নাত যাবে। কজন? হাজারে একজন, মানে বেশি সংখ্যক মানুষ যে সত্য এটা নয়, এবং সত্যের পথে মানুষ অল্পই থাকবে এটাই সত্য। সুন আবু দাউদ 4597 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন আমার উম্মতের মধ্যে 73টা দল হবে, কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র একটা দল যাবে জান্নাতে। তো জাহান্নামীরা বেশি না জান্নাতেরা বেশি কথা বলেন? জাহান্নামীরাই বেশি হবে, জান্নাতে খুব কম সংখ্যক মানুষ থাকবে, তবে উম্মতে মুহাম্মাদের মধ্যে জান্নাতি বেশি হবে। অন্য নবীর তো অনুসারী খুবই কম, নূহের পেছনে কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না, আজীব, অথচ 900-950 বছর দাওয়াত দিয়েছে। আপনাদের কাছে গুটি কয়েক আমি কথা বলে বোঝানোর চেষ্টা করলাম, সত্য যদি পেতে চান এই কটা জিনিসকে আমাদেরকে আগে মূল লক্ষ্যবস্তু রাখতে হবে, নচেত কোনো মানুষ সত্য পেতে পারে না। আল্লাহ রসুলের কাছে এসে যখন প্রথম তিনি কালেমার দাওয়াত দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ এই দাওয়াত দিচ্ছে, সেই সময় আবু তালেবের কাছে কমপক্ষে 4 থেকে 5 দফা কুরাইশের বড় বড় হত্যাকর্তারা এসেছে। এসে আবু তালেবকে বলছে, আবু তালেব তোমার ভাতিজাকে বলো সে যেন এই দাওয়াত না দেয়, তার বিনিময়ে যদি সে আরবের বাদশাহ হতে চায় তাকে বাদশাহ মেনে নেব, যদি সে আরবের সবচেয়ে সুন্দরী নারীকে বিয়ে করতে চায় তবুও আমি সেই সুন্দরী নারীর সঙ্গে তার বিবাহ দিয়ে দেব, সে যদি আমাদের নেতা হতে চায় তাকে নেতা মেনে নেব। বা এই প্রস্তাব আল্লাহ নবীকে দিয়েছে কি দেয় নাই? দিয়েছে। আল্লাহ নবী তিনি প্রলোভনে পড়ে তিনি তাদের কথায় একমত হতে পারতেন কি পারতেন না? পারতেন, কিন্তু তিনি জেনে নিয়েছেন গোটা বিশ্ব জগতে চূড়ান্ত সত্য লা ইলাহা ইল্লাল্লাহ, এই মুখের কথার জন্য তার জীবনের 23টা বছর যুদ্ধ বিগ্রহ কত কি না করেছে বা করে নাই, কিসের জন্য বলেন তো ভাই? টাকা পয়সার জন্য, ধন দৌলতের জন্য, ভালো থাকার জন্য, ভালো খাওয়ার জন্য? জি না, শুধুমাত্র মুখের একটা বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা বলার জন্যই আল্লাহ নবী তার গোটা জীবনটা 23টা বছর সে উৎসর্গ করে দিয়েছে। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, একদা আমি আল্লাহ নবীর বাড়িতে গিয়েছি, গিয়ে দেখছি আল্লাহ রাসূল ঘুমিয়ে আছে, তো ঘুমিয়ে আছে একটা চাটাইয়ের উপরে, একটা শক্ত বালিশ, আল্লাহ রাসূল ডেকে তুলেছি। তারপর আল্লাহ নবীকে বলছে, আল্লাহ নবী আপনি যদি চান একটা নরম তুষুক করে দিই আপনার জন্য। ইবনে মাসুদকে আল্লাহ রাসূল, ইবনে মাসুদ এই দুনিয়ার সঙ্গে আমার কি সম্পর্ক, আল্লাহ যদি চান, আল্লাহর কাছে যদি নামে আমাদের নবী তিনি চাইতেন, বা বলুন তো আল্লাহ অপরন্ত সম্পত্তি দিয়ে পরিপূর্ণ করে দিতেন না, জি করে দিতেন। মিশকাত হাদিস নাম্বার 5154 আল্লাহ নবী সবসময় একটা দোয়া করতেন, হে আল্লাহ তুমি আমাকে মিসকিন অবস্থায় মৃত্যু দিও। কি অবস্থায় ভাই এই দোয়াটা করতে পারবেন? মিসকিন অবস্থায় মৃত্যু দিও। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই দোয়া শুনে অবাক, বলে কি যে মিসকিন অবস্থায় মৃত্যু দেব? সমস্যা আল্লাহ নবীকে জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি এই দোয়া কেন করলেন? আল্লাহ রাসূল তিনি উত্তর দিয়ে বলছেন, আয়েশা, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ধনীর চাইতে গরিবদেরকে 40 বছর আগে তাকে জান্নাত দেওয়া হবে, এই জন্য আল্লাহ রসুল
দুনিয়াকে পাঁচ পয়সা মূল্য দেয় নাই, তিনি কি চেয়েছেন? আখিরাত চেয়েছেন, তিনি মিসকিন অবস্থায় মৃত্যু চেয়েছেন। চিন্তা করতে হবে আপনাকে, এই দুনিয়ার মূল্য কিছু নেই। সত্য যখনই পাবেন সঙ্গে সঙ্গে সত্যকে গ্রহণ করবেন। ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল বলছে মিশকাত 5174 নম্বর হাদিস, তার কাঁধ থেকে ধরে বলছে, ইবনু উমর, এই দুনিয়াকে তুমি মনে করবে তোমার জন্য একজন মুসাফির, তুমি এই দুনিয়ার একজন মুসাফির। কি ফির বলেন তো ভাই? মুসাফির। মুসাফির মানে জানেন, যেমন বাংলাদেশের মানুষ আপনি কলকাতায় গিয়েছেন, গিয়ে ভালো ভালো খাচ্ছেন পড়ছেন, তারপরেও ভাই কলকাতায় থাকতে আপনার ভালো লাগবে না? বাড়ির জন্য মনটা আনচান আনচান করবে, বাড়িতে আসার জন্য মনটা ছটপট করবে না ভাই? যারা সৌদি কুয়েত কাতার বাহরাইন প্রবাসে আছে, প্রবাস তারা খুব ভালোভাবে আছে, পাঁচতলা বিল্ডিং এ আছে, গাড়ি আছে, পার্সোনাল কার আছে, লাখ লাখ টাকা উপার্জন করছে, তারপরেও যখন বাড়ির জন্য মন ছটপট করে ভাই বলুন তো আর ভালো লাগে না? কেন? কারণ সে মুসাফির, সে সৌদির একজন প্রবাসী, সে মুসাফির, তার ওটা আসল ঠিকানা নয়। তার আসল ঠিকানা যদি আপনাদের এই জায়গাটা ওই গাজীপুরে হয়, তার আসার জন্য ছটপট করবে, তো আমাদের আসল ঠিকানা, আসল বাড়ি কোথায়? কথা বলেন, জান্নাত। কারণ আমার বাবার বাড়ি জান্নাতে। আমার বাবা কে? নবী আদম আলাইহিসসালাম। তার বাড়ি কোথায়? তার ঠিকানা কোথায়? সে জান্নাতেই ছিল, আল্লাহ জান্নাত গোটা দিয়েছিল, কিন্তু কিছু ভুল ত্রুটির কারণে আল্লাহ জান্নাত থেকে তাকে নামিয়ে দিয়েছে কিছুদিনের জন্য। আমাদের মূল ঠিকানা, মূল বাড়ি, মূল বাসস্থান, আমরা থুয়ে এসেছি জান্নাতে। জান্নাতে যেতে হবে কি হবে না? যেতে হবে ইনশাআল্লাহ। তার জন্য ইবনু উমরকে বলছে আল্লাহ নবী যে ইবনু উমর, তুমি দুনিয়াটাকে মনে করবে এটা তুমি মুসাফির। এরপরে বলছে তুমি যদি সন্ধ্যার সময়টা পেয়ে যাও, আগামীকাল সকালে জীবিত থাকার আশা করবে না। যদি সকাল পেয়ে যাও তো সন্ধ্যা আবার জীবিত থাকবে এটা তুমি আশা করো না। বার্ধক্য আসার পূর্বে যৌবনকে গুরুত্ব দাও। কোনটা আসার পরে কোনটা? বার্ধক্য আসার পূর্বে যৌবনকে গুরুত্ব দিতে হবে। যৌবনে একটা ক্ষমতা আছে, পাওয়ার আছে। চাচা এখন বৃদ্ধ হয়ে গেছে, ভাই চাচার আমি দুজন সমান? কথা বলেন জি না? আল্লাহ মানুষকে তিনটে পর্যায়ে রেখে দেয়। প্রথম জন্ম হয় দুর্বলতা দিয়ে, মাঝখানে শক্তিমত্তা, আবার তাকে দুর্বল করে দেয়। এটা আল্লাহ সৃষ্টি প্রক্রিয়া। মানুষকে আল্লাহ তিনটে পর্যায়ে রেখে দেয়। কি? প্রথমে দুর্বলতা, তারপরে শক্তিমত্তা, আবারও দুর্বলতা। ছোট্ট শিশু ভূমিষ্ঠ হয়েছে, তার দুই হাত, দুই চোখ, দুই পা সব আছে, কিন্তু সে আমার মতো চলাফেরা করতে পারবে? কথা বলেন জি না? চোখ দিয়ে দেখে কিছু অনুধাবন করতে পারবে? কান দিয়ে শুনে কিছু বোঝার মতো ক্ষমতা আছে? না, কিন্তু সবকিছুই আছে। যেমন একজন বৃদ্ধ মানুষ বৃদ্ধ হয়ে গেলে সে আর ঠিক মতো বুঝতেও পারে না, দেখতেও পারে না, চলতেও পারে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর রাসূল এই জন্য বলেছে বার্ধক্য আসার পূর্বে যৌবনকে গুরুত্ব দিতে হবে, কেননা যৌবনের গুরুত্ব অপরিসীম। আর মৃত্যু আসার পূর্বে হায়াতকে, তোমার জীবিত আছো এটাকে তুমি কি করবে? মূল্যায়ন করবে। অসুস্থতার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করবে। মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন বুঝতে পারবেন এটা কত কঠিন, বা অসুস্থ কঠিন নয়। আপনার ছোট্ট সোনামণি যদি অসুস্থ হয়ে যায় তখন বুঝতে পারবেন যে আপনি সুস্থতার মূল্য কত। মা তখন বলে আল্লাহ কেন আমার ছেলেটাকে অসুস্থ করে দিলে, কেন রোগ দিলে? বলেন আমাকে দাও ভাই। বলে কি? বলে না। কারণ সুস্থতা একটা নিয়ামত, এগুলোকে আমাদেরকে মনে রাখতে হবে। দুনিয়া সত্য যখনই আসবে, সত্য আপনাকে আমাকে গ্রহণ করতে হবে। মহান সত্য আল্লাহর কাছে দোয়া এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের প্রত্যেককে সত্য গ্রহণ করার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুমা আমিন। মহান সত্য আল্লাহর কাছে দোয়া এই প্রার্থনা, আল্লাহ সত্য যেন প্রত্যেক মানুষের ঘরে ঘরে পৌঁছে যায়। সকলে পড়ি আল্লাহুমা আমিন। জি, প্রশ্ন উত্তর হবে, প্রশ্ন উত্তর হবে, কেউ উঠবেন না। আর আমার লেখা বই অনেকে চাচ্ছিলেন, বইগুলো স্টেজে চলে আসবে। ইসমাইল যে চলে এসেছে, আমার লেখা সাতখানা বই আছে। কয়খানা? সাতখানা বই। ছয়খানা বই যদি এক সেট কেউ নেয়, একটা বই ফ্রি আছে। আর ফ্রি বইটা হচ্ছে মুফতি শফি কাশিমি, নাম শুনেছেন? শফি কাশিমি একটা লিফলেট ছেড়েছিল আহলে হাদিসদের বিরুদ্ধে, সেটা জবাব লিখে একটা বই রচনা করা হয়েছে। আর আমার ছয়খানা আরো এক্সট্রা বই আছে, তাকলিদ বিভ্রান্তি নিরসন, আহলে হাদিস সানাফি মাযহাব ইখতিলাফ নিরসন, নেক আমল এবং ফজিলত, এবং আছে মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় এবং বর্জনীয়, আরো কিছু বই আছে। আমার টোটাল ছয়খানা বই আর একটা ফ্রি, সব বই মিলে 350 টাকা প্রসেপ্ট। যা নিতে চাচ্ছেন আলোচনা শেষে নেবেন, এখন মসজিদ ভাঙবেন না। আর দুই নম্বর একটা বই আমার খুব ভালো লেগেছে, এবার বাংলাদেশে পেলাম, সেটা হচ্ছে বেদাতি ইমামের পেছনে সলাত। এই বইটা মূলত আমার লেখা নয়, এটা হাফেজ জুবার আলী জাহির রহমাল্লাহর লেখা, কিন্তু বইটা খুব চমৎকার আছে। একটা অধ্যায় আছে ইমাম আবু হানিফা বনাম সহিহ হাদিস,
মানে অনেক ফতোয়া যে সৈয়দের বিরুদ্ধে ছিল তার 20খানা প্রমাণ আছে। আরো আকীদার উপরে খুব চমৎকার একটা বই, ওই বইটা আমি নিয়ে এসেছি, মাত্র 50 টাকা দাম, এমনি খোলা মার্কেটে আমি 70-80 টাকা নেবে। আমি শুধু প্রকাশনী থেকে নিয়ে এসেছি এটা প্রচার করার জন্য, কারণ বইটা ঘরে ঘরে থাকা দরকার। তাই যাদের বইয়ের প্রয়োজন আছে তা নিয়ে যাবেন, মজলিশ ভাঙবেন না। জি শেখ, গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আছে, আপনারা একটু বসুন। একবার প্রশ্ন করেছেন প্রিয় সাহেব, অনেকে বলে আপনি হিন্দু থেকে মুসলিম হয়েছেন, এই বিষয়ে সবাইকে একটু স্পষ্ট করে দিন। আচ্ছা, এই উত্তরটা শেষে দেবো ইনশাল্লাহ। মতামত, তিনি মনে করতেন অজু করার পরে নারীর শরীরে স্পর্শ লাগলে অজু ভেঙে যাবে, এ কথা সঠিক নয়। সহিহ বুখারী 1147 নম্বর হাদিস, আল্লাহর নবী তিনি তাহাজ্জুদের সালাত আদায় করতেন, আমাজের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাটা কিবলামুখী দিকে থাকতো, সমস্যা আল্লাহ রাসূল তাকে শরীরটাকে পাটাকে ও হাত দিয়ে সরিয়ে দিতেন। আসলে ওযু যেহেতু ভাঙতো না, আপনার আমার ইনশাআল্লাহ ভাঙবে না, আশা করি সেটা স্পষ্ট হয়েছে। জি 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 ইনশাআল্লাহ। শুধু ব্রাহ্মণই কি কোনো ব্রাহ্মণ হতে পারে? সাধারণ মানুষ কেন ব্রাহ্মণ হতে পারে? একজন ভাই প্রশ্ন করেছেন হিন্দু ধর্মশাস্ত্র সম্পর্কে, শুধু কি ব্রাহ্মণরাই ব্রাহ্মণ হতে পারে, অন্য সাধারণ শূদ্র এরা কি ব্রাহ্মণ হতে পারে? জি, মূলত ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলেই ব্রাহ্মণ হওয়া যায়, কোন শূদ্র যতই সে পণ্ডিত হোক না কেন সে ব্রাহ্মণ হতে পারে না। এটাই মূলত হিন্দুইজমের মূল তাদের থিওলজি, কারণ তারা এটা মনে করে। যদিও এখন অনেক হিন্দু বিশেষজ্ঞরা বলে যে না, আসলে কর্মের ভিত্তিতে বর্ণ প্রথা বা বর্ণ পরিবর্তন হতে পারে, তবে এই কথাগুলো সঠিক নয়। শাস্ত্রের আলোকে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলেই ব্রাহ্মণ হয়, সে যতই পণ্ডিত হোক না কেন সে কখনো ব্রাহ্মণ হতে পারবে না শূদ্র থেকে। জি, একজন ভাই প্রশ্ন করেছেন যে কোন বয়স্ক ব্যক্তিকে যদি পায়ের স্পর্শ লেগে যায় তার সঙ্গে সঙ্গে মুসাফা করি বা সালাম করি, এটা বিধান কি? মূলত কোরআন বা সুন্নাতে এমন কোনো বিধান নেই, কারো যদি পায়ের সঙ্গে পা বা পায়ের সঙ্গে গা লেগে যায় তাকে প্রণাম করতে হবে বা মুসাফা করতে হবে, এই মর্মে কিছু পাওয়া যায় না। তবে এটা সৌদি আন্দের মধ্যে একটা কালচার, সৌদি যারা আছেন তাদের এটা ট্র্যাডিশন, আর এই ট্র্যাডিশনটা যেহেতু কোরআন সুন্নাহর বিরুদ্ধে নয়, এই জন্য শেখ সালেহ আল ফৌজান হাফেজাহুল্লাহ তিনি বলেছেন কেউ যদি মুসাফা করে এটা তো কোনো আপত্তি নেই, আশা করি সেটা স্পষ্ট হয়েছে। কোনো মুসলিম যদি অন্য ধর্মের গ্রন্থ পড়ে বা উপাসনালয়ে যায় তাহলে কি তার ঈমান নষ্ট হবে? একজন ভাই প্রশ্ন করেছেন কোন মুসলিম ব্যক্তি যদি অমুসলিমদের উপাসনালয়ে যায় অথবা তাদের শাস্ত্র পড়ে তাহলে কি ঈমান নষ্ট হবে? জি, শাস্ত্র যদি পড়ে ঈমান নষ্ট হবে না, যদি মানুষকে সত্য জানার জন্য সত্যকে প্রচার করার জন্য অন্য কোনো শাস্ত্র পড়ে কোনো আপত্তি নেই। যে হাদিসটা প্রথমে বলেছিলাম যে আল্লাহ রাসূল তিনি সাহাবীকে বলছেন যে তুমি তওরাতটাকে নিয়ে এসে পড়ো, পড়তেন, এবং অনেক সাহাবীদের মধ্যে তওরাতের অনেক অংশকে তারা আরবিতে অনুবাদও করতেন, তাই শাস্ত্র পড়লে কখনো বেঈমান হবে না। আর কেউ যদি কোনো মণ্ডপে পুজো মণ্ডপে যায় সেটা দেখার জন্য আনন্দ পাওয়ার জন্য এটা যাওয়া যাবে না, তবে কেউ যদি সেটা পর্যবেক্ষণ করার জন্য যায়, সেখানে জ্ঞান অর্জন করার জন্য একবার গেছে জাস্ট যে কি হয় দেখছি, এটার জন্য একবার যদি যায় শুধু জ্ঞান অর্জনের জন্য ইলম অন্বেষণের জন্য, এটা আপত্তিকর নয়, তবে না যাওয়াই উচিত। এক ভাই প্রশ্ন করেছেন টেস্টিভ বেবি টিউবের মাধ্যমে অথবা কারো গর্ভকে ক্রয় করার মাধ্যমে সন্তান প্রসব করা যাবে কি যাবে না? এটা হারাম, সম্পূর্ণ হারাম। কারণ হচ্ছে এটা যে কোনো পুরুষের বীর্য যদি কোনো নারীর শৈলের মধ্যে প্রবেশ করিয়ে সেইখান থেকে যদি বাচ্চা উৎপাদন করা হয় এটা ব্যভিচারের সামিল। সূরা মুমিনুন আয়াত 7 এবং 8 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছে স্পষ্ট হবে, এবং এগুলো ইসলামে জায়েজ না, এগুলো সম্পূর্ণ হারাম। দূরে থাকতে হবে, যদি মানত করতেই চান তবে হালাল বৈধ জিনিস মানত করবেন। সাহাবীরা কেমন মানত করতেন জানেন?
তার ছেলে অসুস্থ সাবির বলতেন আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ছেলেকে তুমি সুস্থতা দান করো আমি আজকে সিয়াম থেকে গেলাম কথা বুঝতে পারছেন অথবা দান করতে 5000 টাকা দান করলাম মসজিদে বা কোনো মাদ্রাসায় দিয়ে দিলেন তারপর বলছেন আল্লাহ তুমি আমার স্ত্রী অসুস্থ আছে তাকে তুমি সুস্থতা দান করো মানে আগে কর্ম করতে ওই কর্মের ওসিলা ধরে দোয়া করতেন কথা বুঝতে পারছেন এটা সাহাবীদের ট্র্যাডিশন ছিল কিন্তু আমরা বলি কি আল্লাহ আমার ছেলেটা যদি সুস্থ হয় তাহলে দুটো ছাগল খাওয়াবো মানে যদি ভালো হয় তবে দেবো যদি ভালো না হয় তাই দিবে না বুঝেন না ভাই এমন মানত করা জায়েজ না জায়েজ না শর্ত জি শুকরিয়া জাযাকুমুল্লাহ খাইর বারাকাল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ নিশ্চয়ই আল কুরআন সন্দেহহীন কিতাব মহান আল্লাহ আরশের উপরে উঠেছে সূরা আস-সাজদা 4 নম্বর আয়াত প্রতি রাতের এক তৃতীয়াংশে আল্লাহ পৃথিবীর নিকটবর্তী আকাশে অবতরণ করে সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন 1145 আমার প্রশ্ন হচ্ছে যেহেতু পৃথিবী ঘূর্ণায়মান অর্থাৎ একদিকে দিন অন্যদিকে রাত তার মানে কি আল্লাহ সর্বক্ষণ পৃথিবীর নিকটবর্তী আকাশে বিদ্যমান মাশাআল্লাহ চমৎকার প্রশ্ন এবং বৈজ্ঞানিক মনোভাব নিয়ে প্রশ্ন করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া রহমান তিনি আরশের উপরে আছেন সূরা তহা আয়াত নম্বর 5 সূরা সাজদা আয়াত নম্বর 4 কোরআনের 7 থেকে 8 বার এই আয়াতটা এসেছে এবং সেই বুখারী হাদিস নম্বর 1145 এ আল্লাহর নবী বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যহ তিনি গভীর রাত্রিতে 3 নম্বর আসমানে নেমে আসেন তাহলে পৃথিবীতে ঘূর্ণময় এখন ঘুরছে সব সময় তার মানে কি সব সময় কোন না কোন জায়গায় দিন রাত হচ্ছে তুমি আল্লাহকে সব সময় দাঁড়িয়ে থাকে ভাই মনে রাখবেন সূরা মারিজ আয়াত নম্বর 4 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের দিন একদিন সমান আল্লাহর কাছে 50,000 বছর সমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দিন রাত্রি আর আমাদের দিন রাত্রি সমান নয় অ্যালবার্ট আইনস্টাইন একটা থিওরি আছে থিওরি অফ রিলেটিভিটি এবং টাইম ডাইলেশন এই দুটো থিওরি যদি ভালোভাবে পড়েন বুঝতে পারবেন অ্যালবার্ট আইনস্টাইন বলছেন পৃথিবীর সময় আর মহাকাশের সময় দুটোর মধ্যে পার্থক্য আছে কি আছে পার্থক্য আছে একটা নির্দিষ্ট সময়ে পরে পৃথিবীর টাইমটা স্টপ হয়ে যায় মানে আমাদের এখানকার পৃথিবীর যে টাইম আর চন্দ্রের টাইম সমান নয় থিওরি অফ রিলেটিভিটি বলছে কোনো ব্যক্তি যদি একটা স্পিড অফ লাইট তথা লাইটের গতিবেগ মানে 3 লক্ষ কিলোমিটার সেকেন্ডে যদি ভ্রমণ করতে পারে যদি পারে তাহলে একটা পর্যায় হবে তার জন্য টাইমটি স্টপ হয়ে যাবে থেমে যাবে তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাকাশ 7 আসমানের উপরে আছে কোথায় আছে 7 আসমানের উপরে আছে ওখানকার টাইমিং আর আমাদের দুনিয়ার টাইমিং সমান কথা বলেন যে না এটা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে সমান নয় তাই অতদূর না গেলেও আপনি বুঝতে পারবেন যে আল্লাহ টাইম আর দুনিয়ার টাইম সমান নয় আল্লাহর নিকটে সেই সময় আল্লাহ যখন নেমে আসছেন সেই সময় আর দুনিয়ার আমাদের টাইম এ দুটো সমান নয় সূরা মারিজ আয়াত নম্বর 4 পড়ে দেখবেন শুকরিয়া জাযাকুমুল্লাহ খায়র অর্ডার করার বিষয়ে ইসলাম ও হিন্দু ধর্ম ইসলাম হিন্দু ধর্ম ও খ্রিস্টান ধর্ম কি বলে এক ভাই প্রশ্ন করেছেন ইসলাম হিন্দুইজম এবং খ্রিস্টান ধর্মে বিশেষ করে পর্দার প্রথা সম্পর্কে কি বলছে প্রথমত ইসলাম সূরা নূর আয়াত নম্বর 30 এবং 31 নারী এবং পুরুষকে পর্দা করতে হবে ফরজ বাধ্য পুরুষের জন্য একদম কাঁধ থেকে এই গোড়ালি পর্যন্ত আর নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা সবসময় ফরজ এটা সে উলঙ্গ অবস্থায় চলাচল করতে পারবে না নারীর জন্য গোটা শরীরটাকে ঢেকে রাখতে হবে শুধুমাত্র তার হাতের কবজি অন্যান্য সময় খুলে রাখতে পারে বাড়ির বাইরে হলে সেটাকে মোজা পরে নিতে হবে মুখমণ্ডল পুরোটাকে ঢেকে রাখতে হবে বাড়ির বাইরে গেলে বাড়ির ভেতরে মুখমণ্ডলটাকে খুলে রাখতে পারে এটা যে ইসলামী রীতি আর হিন্দুইজম ঋগ্বেদ মণ্ডল নম্বর 10 শ্লোক নম্বর 33 শ্লোক নম্বর 19 এ ব্রহ্মা তিনি বলছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক জোড়া নারী এবং পুরুষ তোমরা নারীরা তোমাদের পা দুটোকে একত্রিত রাখবে এবং গোটা শরীরকে তোমরা ঢেকে রাখবে মানে এখান থেকে বোঝা যায় যে হিন্দুইজমের মধ্যে পর্দা প্রথা এটা আছে মহাবীরচরিত দ্বিতীয় খণ্ড 71 নম্বর পৃষ্ঠায় রামচন্দ্র তার স্ত্রী সীতাকে বলছে সীতা পরশুরাম আমাদের গুরুদেব আমাদের বাড়িতে এসেছে তুই পর্দার অন্তরালে চলে যাও মানে এখান থেকে বোঝা যায় দেবী সীতাকে তার যিনি গুরু পরশুরামের সঙ্গে দেখা করতে দিচ্ছেন না রবীন্দ্রনাথ ঠাকুরের ঘর এবং বাহির বলে একটা উপন্যাস আছে এই ঘর বাইরের উপন্যাসের 58 নম্বর পৃষ্ঠাতে ওখানে রবীন্দ্রনাথ ঠাকুর তার নিজের জীবনী বর্ণনা করতে গিয়ে বলছে তার মাকে যখন বিবাহ দিয়েছিল সে সে পালকিতে করে গোটাটাকে পূর্ণ ঘিরে তারপরে নিয়ে গিয়েছিল মানে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি এত বড় একজন পণ্ডিত তার মায়ের বিবাহ সময় তাকে কেউ দেখেছে এমনটা হয় নাই
এখন পর্যন্ত আমাদের ভারতের অনেক জায়গাতে হিন্দুরা একদম কঠিনভাবে পর্দা নাই, বিশেষ করে রাজস্থান তার যখন পর্দা নাই এখনো দেখবেন, এবং বিভিন্ন হিন্দু কালচার যেটা দেখবেন যে নারীরা একদম মাথাটাকে এইভাবে কাপড় দিয়ে ঢেকে রাখে, শাড়ি পরে কিন্তু এইভাবে ঢেকে রাখে, দেখতে দেয় না। বিভিন্ন হিন্দুইজমের যে ঐতিহাসিকগণ ইতিহাস লিখে গেছে তাতে পর্দা প্রথা ওদেরও অনেক কঠিন ছিল। আর খ্রিস্টান ধর্মগ্রন্থ বাইবেল নিউ টেস্টামেন্ট বুক অফ ত্রিমতী দ্বিতীয় অধ্যায় 8 এবং 9 নম্বর ভার্স, সেন্ট পল তিনি বলছেন, খ্রিস্টান ধর্মের পণ্ডিত তিনি বলতে চাচ্ছেন এইভাবে, কোন নারী যেন মাথা না ঢেকে রাখে, মাথা যেন যদি কেউ যদি না ঢেকে রাখে তাহলে তার চুলগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে। নেন ঠেকান, খ্রিস্টান ধর্মের আইন কি জানেন, কোন নারী যদি গির্জায় যায় আর চুলগুলো খোলা খোলা রেখে দেয় তাহলে তার কি করতে হবে, চুলগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে। এটা খ্রিস্টানিটিতে আরো কঠিন। মাদার মেরি যেটা জিজাস ক্রাইস্টের মা, তার ছবি দেখবেন কেমন আছে ভাই বলেন তো, তার ছবি কেমন, একদম গোটা শরীরটাকে ঢাকানা। যেসব নারীরা খ্রিস্টান সিস্টার যারা যারা গির্জার দায়িত্বে থাকে তারা বোরখার মতো পোশাক পরে না ভাই, তো ওটাকে শুধুমাত্র ওই যারা ধর্ম পালন করবে তাদের জন্য না, সবার জন্য এই বিধান, সবার জন্য। তাই পর্দা প্রথা পৃথিবীর সমস্ত ধর্মেই আছে, আমার জানা মতে হিন্দুইজমেও আছে, খ্রিশ্চিয়ানিটিতেও আছে এবং ইসলামেও আছে, আশেপাশে সেটা স্পষ্ট হয়েছে। শুকরিয়া জাযাকুমুল্লাহ। কোন কোন স্থানে হাত তুলে সম্মিলিত মোনাজাত করা যায়? এক, ভিতরে কুনুতে নাজেলা যখন পড়বেন সম্মিলিত মোনাজাত তখন করতে পারবেন। সুনান দারেকুতনি 1678 নম্বর হাদিস। দুই, সহিহ বুখারী হাদিস নম্বর 1910-11, বৃষ্টি প্রার্থনা সালাতের সময়তে সম্মিলিত হাত তুলে মোনাজাত করতে পারবেন। এরকম কয়েকটা জায়গা আছে যেখানে সম্মিলিত হাত তুলে মোনাজাত করা যায়, তবে ফরজ নামাজের শেষে নয়। ফরজ নামাজের শেষে প্রত্যেক মুসল্লি একাকী নিজে নিজে একাকাই শুধুমাত্র দোয়া জিকির আজকার পড়বে, এখানে হাত তুলবে না। অনেক মানুষ মনে করে দোয়া মানে হাত তোলা, হাত না তুললে যেন দোয়া হয় না তাই মনে হয়, মা আছে না ভাই, এটা মানুষের মধ্যে মাথার মধ্যে একটা করোনা ভাইরাস, এটা এটা কি ভাইরাস, এটা করোনা ভাইরাস। যারা মনে করেন হাত না তুললে দোয়া হয় না, এটা করোনা ভাইরাস। কেন দোয়া মানেই হাত তুলতে হবে ধারণাটাই ভুল। অনেক দোয়া আছে হাত না তুলেই করতে হয়। তোমার মসজিদে ঢোকার দোয়া আছে না নেই, হাত তোলেন ইমামকে ডাকেন, মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নেই, হাত তোলেন ইমামকে ডাকেন, বাথরুম ঘরে ঢোকার দোয়া আছে না নেই, হাত তোলেন পোশাক পরিধানের দোয়া আছে না নেই, হাত তোলেন জুতো পরিধানের দোয়া আছে না নেই, হাত তুলেন যানবাহন ওঠার দোয়া আছে না নেই, হাত তুলেন বাজার পয়সার দোয়া আছে না নেই, হাত তোলেন, তার মানে বোঝা গেল অনেক দোয়া আছে হাত না তুলেই মানুষকে করতে হয়। মানে দোয়া মানে যে হাত তুলতে হবে এই কথা সঠিক নয়। স্ত্রী সেবাসের দোয়া আছে না নেই ভাই, কারা কারা হাত তোলেন? কেউ তোলেন না, ইমামকে ডাকবেন রাত্রিবেলাতে, ইমাম সাহেব চলে আসেন, আপনি দোয়া পড়বেন, আমরা আমিন আমিন বলবো, এমন কিছু হয় নাকি রে ভাই? দোয়া মানে হাত তুলবে কথাটাই ভিত্তিহীন। তাই ফরজ নামাজে পরে আল্লাহ নবী 35-38 খানা দোয়া আছে বসে বসে করতেন, মুক্তাদি সকলেই করবে, এখানে সম্মিলিত কোনো মোনাজাত প্রমাণ নেই। এই জন্য শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ 1728 মৃত্যু, তার মাজমা আল ফতোয়া 22 খণ্ডের 119 পৃষ্ঠায় সেই সময় বলে গেছে এটা একটা বিদআত। জাদুল মাদে ইমাম ইবনু কাইয়্যুম আজ-জাওজাইরি মহল্লা 751 হিজরিতে তিনি বলছেন যে এটা বেদাত, অজস্র ফতোয়া আছে আজ থেকে সালাফদের মধ্যেকারী যেগুলো বিদাত এগুলো জায়েজ নাই। জি, শুকরিয়া জাযাকুমুল্লাহ খায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হায়াতুন নবী মানা যাবে কি? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হায়াতুল নবী এটা বলা যাবে কি যাবে না? হায়াত মানে কি জীবন, নবী নবীর জীবন, তার মানে কি হলো ভাই নবীর জীবন? আসলে হায়াতুন নবীদের তারা যেটা বোঝায় আসলে সেই উদ্দেশ্য পূরণ হয় না অর্থ দিয়ে। নবী সাল্লামের জীবন এটা কি রে ভাই? হায়াতুন নবীর নবীর জীবন, তো নবীর জীবন কি কিছু অসম্পূর্ণ বাক্য, এই কথাটাই সঠিক নাই। মানে তারা যেটা বলতে চায় যে আমাদের নবী তিনি কবরে জীবিত আছে, তবে আমাদের নবী শুধু কবরে জীবিত নেই, ফেরাউনও কবরে জীবিত আছে। সূরা ইউনুস 93-94-95 পরপর আছে, ফেরাউনের সামনে প্রতিদিন দুই বেলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুন তার সামনে নিয়ে যায়, আছে না ভাই? কবরের মধ্যে সবাই জীবিত, কি বললাম, কবরের মধ্যে সবাই জীবিত। কেন সহিহ বুখারী হাদিস পড়েননি? যখন মানুষকে দাফন করে চলে আসে ফেরেশতার সঙ্গে সঙ্গে কবরে ঢোকে, ঢোকে তাকে তাজা করে দেয়, আবার দেখেন জীবিত। সবাইকে প্রশ্ন করে
তিনটে প্রশ্ন করবে, উত্তর দিতে পারলে চতুর্থ প্রশ্ন করার পরে যে ব্যক্তি জান্নাতে তাকে ঘুমিয়ে দেওয়া হয়। তুমি ঘুমাতে থাকো, ঘুম ভাঙবে, তোমার জন্য জান্নাত মানে কিয়ামতের মাঠে তুমি উপস্থিত হয়ে যাবে। আর যে ব্যক্তি প্রশ্ন উত্তর দিতে পারবে না তাকে একদম দুম দাম ছক্কা চলে কবরে, ফেরেশতা লাঠি ফালা নিয়ে একদম শুধুমাত্র তাকে দুম দাম বেধরক পেটাবে। তো ভাই যাদেরকে পিটুনি দিচ্ছে কবরে, এখনো পিটুনি দিচ্ছে, জীবিত না মৃত? তো কবরে তো কাফেররাও জীবিত, কথা বোঝেন নাই? বরং মুমিন যারা তারাই মৃত, তারাই ঘুমন্ত অবস্থায় আছে, তাদেরকে ঘুমিয়ে দিচ্ছে আবারও, নিদ্রায় তারা আছে। কবরের মধ্যে আল্লাহ নবীও জীবিত, কি বললাম? কবরের মধ্যে আল্লাহ নবীও জীবিত, শহীদরাও জীবিত, বারজাখি জীবন, এখানে সবাই জীবিত থাকে। বারজাখি জীবনে কি বললাম? সবাই জীবিত থাকে, নিজ নিজ মর্যাদা অনুযায়ী তাদের স্থানে পরিবর্তন হয়। যারা শহীদ তারা জান্নাতে তারা ঘুরে বেড়াচ্ছে, তাদের রুহ চলে বেড়াচ্ছে। যারা মৃত ছোট ছোট শিশু তারাও জান্নাতে ঘুরে বেড়াচ্ছে, পাখির স্রোত ধরে ঘুরে বেড়াচ্ছে, অনেকগুলো বর্ণনা আছে। যারা নবী তারা তাদের মতো করে আছে, যারা কাফের তাদের পুরো দুমদাম পিটুনি চলছে, যারা মুমিন তারা ঘুমাচ্ছে। তো বারজাখি জীবনে সবাই কি জীবিত? তবে আল্লাহ নবী কি মৃত্যুবরণ করেছে? জি মৃত্যুবরণ করেছে, একাধিক হাদিস দ্বারা প্রমাণিত, সহিহ বুখারী 1241 নম্বর হাদিস, কুরআন সূরা জুমার আয়াত নম্বর 30 শাইখ বলে দিয়েছে, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, নিশ্চয়ই তুমিও মৃত্যুবরণ করবে আর তারাও মৃত্যুবরণ করেছে। এই ব্যাপারে কোরআন পবিত্র কোণে একাধিক আয়াত আছে। পবিত্র কোরআন সূরা আলী ইমরান আয়াত নম্বর 144 আল্লাহ বলছে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খলাত মিন ক্বাবলিহি রাসূল আফা ইম্মাতাও কুতিলা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি রাসূল ব্যতীত কিছুই না, তার পূর্বে অজস্র নবী রাসূল মৃত্যুবরণ করেছেন। তার মানে বোঝা যাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মৃত্যুবরণ করবেন, আল্লাহ আগে ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। আর এর হাদিস আছে সহিহ বুখারী 1241, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই আয়াত পড়েই তিনি বোঝানোর চেষ্টা করছেন আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছেন, কাদমাত এই শব্দ বলে দিয়েছেন যে তিনি মারা গেছেন। তার মানে আপনাকে বুঝতে হবে আল্লাহ রাসূল দুনিয়া থেকে, দুনিয়ার জীবন থেকে তিনি বিচ্ছিন্ন, তিনি মৃত্যুবরণ করেছে। এই অর্থে কেউ যদি বলে আল্লাহ রাসূল কি দুনিয়া থেকে মৃত, অবশ্যই মৃত। বারজাখি জীবনে কি জীবিত? অবশ্যই জীবিত। শুধু নবীগণ নয়, শহীদগণও জীবিত, আল্লাহর প্রকৃত মুমিন তারা ঘুমন্ত। আশা বিষয়টি স্পষ্ট হয়েছে? জি, শুকরিয়া, জাজাকুমুল্লাহ খাইরান। প্রিয় শায়েখ, কাপাসিয়া উপজেলায় আপনি প্রথমবারের মতো আজকে এসেছেন, আল্লাহ আপনার হায়াতে বারাকা দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাকে সুস্থ এবং নিরাপত্তা দান করুন, আল্লাহুম্মা আমিন। কাপাসিয়াবাসীর পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। সর্বশেষ জানতে চাওয়া, অনেকে বলে আপনি হিন্দু থেকে মুসলিম হয়েছেন, এই বিষয়ে আমাদের সকলকে স্পষ্ট করবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার বিষয়ে কমন কিছু প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, আপনার নামে পূর্বে ব্রাদার কেন? যে ব্রাদার এটা বলতে বলতো। আর দ্বিতীয় নম্বর প্রশ্ন, যে আসলে আমি শিক্ষাগত যোগ্যতা কি? তৃতীয় প্রশ্ন, আমি হিন্দু থেকে মুসলিম হয়েছি কি হয় নাই? এই বেশ কয়েকটা প্রশ্ন প্রত্যেকটা মজলিসে আসে, তো সবগুলো আমি সংক্ষিপ্তভাবে আপনাদের বলি। প্রথম কথা, যে আমার নামে পূর্বে ব্রাদার কেন? আসলে আমাদের ভারতের একটা নিয়ম আছে, যারা দাওয়াতে কাজ করছে অমুসলিম নন মুসলিমদের কাছে, এবং যারা জেনারেল শিক্ষিত থেকে ইসলামী আলোচনা সভা বা দাওয়াতের সেক্টর এসেছে, তাদের নামে পূর্বে ব্রাদার দেওয়া হয়। যেমন আরও অনেকে আছে, ব্রাদার ইমরান, ব্রাদার সিরাজুর রহমান, ব্রাদার শফি, ব্রাদার এম এম আকবর, বিভিন্ন ভাষাতে, কে মালয়ালম ভাষায়, কে ইংলিশ ভাষায়, কে উর্দু ভাষায়, কে তেলেগু ভাষায়, তারা দাওয়াতে কাজ করছে আলহামদুলিল্লাহ। ডক্টর জাকির নায়েক যেভাবে অমুসলিমদের মাঝে দাওয়াতে কাজ করতেন, ডক্টর জাকির নায়েকের মতো যারা ওইভাবে কাজ করছে তাদের নামের পূর্বে ব্রাদার টাইটেল আমাদের ইন্ডিয়ান একটা কালচার ট্র্যাডিশন। যেন বাংলাদেশে একটা মাওলানা বলা হয় না, মাওলানা